এখন দেখি আমরা আজকে এসকিউএল অপারেটর শিখবো, আর হচ্ছে আপনি দেখতে পাই আমরা নলেজ পাবো, সেটা দিয়ে আমরা যদি অন পেজটা করি তাহলে আমরা অন পেজটা আমাদের জন্য তুলনামূলক সহজ হবে। অন পেজের কাজ মানে তুলনামূলক সহজ, বাট পরিবেশের কাজগুলো করতে হবে, এই জন্য অনেকে আসলে হঠাৎ করে কোড দেখলে আমাদের মনে হয় যেন কি যেন না বুঝলে বলবেন আমি সহজে বোঝাবো, হ্যাঁ, আর কেউ মনে করবে না যেটা আমাকে দিয়ে সম্ভব না, তাহলে সে কখনোই শিখতে পারবে না। কারণ আমরা কিন্তু এখানে আমাদের অফিসিয়াল যারা আছি আমরা কিন্তু কেউ সিএসএস ব্যাকগ্রাউন্ড না, আমরা যেহেতু পারতেছি আপনারা অবশ্যই ভালো পাবেন আমাদের সাথে। নাই আসলে চেষ্টা করবো কমানোর জন্য, কয়েকদিনের ভিতরে আমি ঠিক করার ব্যবস্থা করতেছি। প্রথমে আমাদের যে অপেজের ফাংশন আছে সেটা ডিরেক্টলি সাবমিশন। সো আমরা এখানে আমরা এমনভাবে কাজটা শিখবো যাতে করে আমরা বায়ারের সাথে যেভাবে কাজ করবো ঠিক হুবহু সেইভাবেই কাজটা করবো আমরা এখানে, তাতে করে আমরা বায়ারের সাথে কাজ করতে গেলে কোনো সমস্যা সম্মুখীন না হয়। ডিরেক্টলি সাবমিশন হয়ে যাবে। প্রথমে আমরা কী দেখতে পাচ্ছি, ওয়ার্ক স্যাম্পল। ওয়ার্ক স্যাম্পলটা কেন দিতে হয়, এটা হচ্ছে যে ওয়ার্ক স্যাম্পলটা এই জন্য আমরা দিয়ে থাকি আপনাদেরকে, যখন আমরা বায়ারের সাথে মিট করবেন আপনারা বা যারা কাজ করার সময় দেখি যারা মিট করে, তখন তো ইন্টারভিউতে বায়ার যখন আপনাদের জিজ্ঞাসা করবে যে আপনি যে প্রিভিয়াস কাজগুলো করছেন কিংবা আপনি যে কাজ করছেন তার ডকুমেন্ট দেখান, তখন কিন্তু অনেকে মানে জিজ্ঞাসা করে যে আপনি কোনো কাজ করছেন কি না, তখন বলতে হয় আমি লোকালি কাজ জানি না, লোকালি এক্সপার্ট, বাট আপনি অনলাইনে নিন, তখন আপনাকে তো তারা বলবে যেহেতু আপনি কাজ করছেন তারা ওয়ার্ক স্যাম্পল দেখেন আমাকে, যাতে করে আমি বুঝতে পারি না আপনার কাজটা জানেন। তো এটা হচ্ছে ওয়ার্ক স্যাম্পল। এখানে একটা রিপোর্ট দেওয়া আছে যে আপনারা এই রিপোর্টটা বায়ারকে দেখালে বায়ার বুঝতে পারবে না, ঠিক আছে হচ্ছে রিপোর্ট কাজ আমরা যে কাজগুলো করি সেই কাজের একটা রিপোর্ট। আমরা এখন শিখবো যে রিপোর্টগুলো কীভাবে তৈরি করবো, এগুলো আমরা শিখবো। সো এই রিপোর্টটা দেখার পরে বায়ার বুঝতে পারবে যে না ঠিক আছে সেই কাজটা জানে, তাকে কাজটা দেওয়া যেতে পারে। সো এটা হচ্ছে ওয়ার্ক স্যাম্পল, এটা আমাদের প্রত্যেকটা টপিক্সের উপরে থাকবে আপনাদের, মানে আমরা যখন ডিরেক্টরি শিখাবো অথবা গ্রুপ মার্কিং প্রত্যেকটা টপিক্সের উপরে আপনাদের স্যাম্পল হক থাকবে। এবার এখন ডিসক্রিপশন অফ ডিরেক্টরি সাবমিশন। আমরা দেখেন এখানে একটা মানে ওয়ার্ড ফাইল তৈরি করে রাখছি, এই জন্য যাতে করে আপনারা কাজ করতে গেলে বা আমরা যখন কাজ করি তখন আমরা সবাই চিন্তা করি যে কত সহজে কাজটাকে আমি করতে পারি বা কত মানে একই সুবিধা আমি কত সহজে নিতে পারি। এই জন্য আমরা কী করি, আমাদের একটা ওয়ার্ড ফাইল আমরা তৈরি করছি যেখানে আপনি কাজ করার জন্য শুধু এখানে একবার তৈরি করে নেবেন, এরপরে সবসময় কাজ করতে পারবেন আর কষ্ট করতে হবে না। তার আপনি যদি বারবার টাইপ করতে হয় কিংবা বারবার মানে লিক মানে আপনি যখন অন্য জায়গা থেকে কপি পেস্ট করতে হয় কোনো ঝামেলা, একটা জায়গা থেকে একটা জায়গায় কপি করা কিন্তু ঝামেলা ব্যাপার। এই জন্য আমাদের কাজ করার জন্য যে জিনিসগুলো দরকার সবগুলো আমরা একই জায়গাতে একটা ওয়ার্ড ফাইলে রেখে দিচ্ছি। দেখেন এখানে আমাদের শিখছে সেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, ক্লায়েন্ট ইনফরমেশন বা ক্লায়েন্ট অপশন যেটা বলেন না, বা আপনাকে এটা অনেক সময় বায়ারের অপশনও বলতে পারেন। কারণ অনেক বায়ার ক্লায়েন্ট তো বুঝি আমরা, যার কাজটা আমরা করে দেবো সেই ব্যক্তি, এটা আপনার নিজেরও হতে পারে। সো ক্লায়েন্ট আপনাকে কী কী ডকুমেন্টসগুলো দিবে ডিরেক্টরি সাবমিশন করার জন্য, ক্লায়েন্ট আপনাকে কী কী ডকুমেন্টস দিবে এটা হচ্ছে ক্লায়েন্ট অপশন। সো আমরা জানি যে আমরা যে কাজটা শিখতেছি সেটা হচ্ছে এসইও, এবং এটা হচ্ছে একটা ওয়েবসাইটকে মার্কেটিং করা। যেহেতু আমাদের একটা ওয়েবসাইটকে মার্কেটিং করবে সেহেতু আমাদের একটা ওয়েবসাইট দরকার আছে, ঠিক কিনা? একটা ওয়েবসাইট দরকার। সো আমাদেরকে একটা ক্লায়েন্ট আমাদেরকে একটা ওয়েবসাইট দিবে, সেটা আমরা এখানে বলছি দেখেন ওয়েবসাইট, মানে ক্লায়েন্ট আমাদেরকে একটা ওয়েবসাইট প্রোভাইড করবে। দেন কিওয়ার্ডস, একটা ওয়েবসাইট কিন্তু একাধিক কিওয়ার্ডস থাকতে পারে। সো বায়ার তো চাইবে না একই সাথে একাধিক কিওয়ার্ডে কাজ করাবে, হ্যাঁ, সে বায়ার একটা কিওয়ার্ড দিয়ে আপনাকে বলবে। কিওয়ার্ড তো বুঝি আমরা যে কোনো কিছু নিয়ে সার্চ করে আমরা যে সার্চটা করি সেটা হচ্ছে একটা কিওয়ার্ড। এখন ব্যাপার হচ্ছে যে বায়ার নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে বলবে যে এই কিওয়ার্ডে আমাকে সার্চ করলে এই ওয়েবসাইটটা ফার্স্টে দেখা যায়, আর এই ওয়েবসাইটটা যখন এই কিওয়ার্ডে সার্চ করলে পায়, এই পাওয়ানোর কাজটাই হচ্ছে আমাদের এসইও কাজ।
সো ফার্স্ট আমাদের যদি কোনো ডিরেক্টরি, এখন আমাদের যে ওয়েবসাইট এবং কিওয়ার্ড এটা কিন্তু বাইরে আমাদেরকে দিবে। এখন আমাদের কোনো ক্লায়েন্ট আছে? ক্লায়েন্ট নাই, এই জন্য আমরা ফ্রি সাইট নিয়ে কাজ শিখব। আপনারা বুঝতে পারছি ফ্রি সাইট নিয়ে কাজ শিখব। সো আপনারা সবাই এক এক একটা ফ্রি সাইট নিয়ে নেবেন, না ফ্রি সাইট থাকলে ঠিক আছে তো নিয়ে নেবেন। মানে ফ্রি সাইট বলতে বলছি আমি থার্ড পার্টি অনেক সাইট পাওয়া যায়, মানে ফ্রি সাইট যেগুলো অনলাইনে থাকে, যাদের অথরিটি ছাড়াই আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আপনি যে কোনো একটা টপিক্স নিয়ে কাজ করতে পারেন, নিউজ হতে পারে, হেলথ হতে পারে, স্পোর্টস নিউজ হতে পারে, বিজনেস হতে পারে, তবে এমন কোনো সাইট নিয়ে কাজ করা যাবে না যেই সাইডে অলরেডি এসিওর কাজ করতেছে। এখন সেটা কীভাবে বুঝবেন যে এসিওর কাজ কীভাবে করা আছে? এখন দেখেন আপনাদেরকে এই টুল বারটা সবাই সেট করতে পারছেন, কারো সমস্যা হয়নি? আচ্ছা, তাই তো সমস্যা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, সো তাহলে আমাদের কি ফ্রি সাইট, আমরা যে কোনো একটা টপিক নিতে পারি, নিউজ নিতে পারেন অথবা স্পোর্টস রিলেটেড নিতে পারেন, হ্যাঁ অথবা হেলথ নিতে পারেন, এরকম যে কোনো একটা, মানে গভর্নমেন্ট সাইটগুলো নিয়ে কাজ করলে লাভ কী সেটা বলি, যে এই সাইটগুলোতে সাধারণত কাজ কম করা থাকে। যেমন বাংলাদেশে একটা নিউজ সাইট আছে প্রথম আলো ডট কম, কেউ কি কখনো বলে দেয় যে নিউজ সাইট লিখে সার্চ করে অনলাইন সাইট প্রথম আলো যে পড়ে সে কিন্তু প্রথম আলো লিখেই সার্চ করে, ঠিক কি না? সো প্রথম আলো কিন্তু এসিও করার দরকার হয় না, কারণ তারা অটোমেটিক্যালি টপে আসে। হ্যাঁ, সো এরকম কিছু সাইট আছে যেগুলো নিয়ে কাজ করলে আপনার কখনো মানে সমস্যার সম্মুখীন হওয়ার মানে প্রশ্নই আসে না, কারণ এরা এসিও করা দরকার হয় না, অটোমেটিক্যালি এসিও করা থাকে এদের। হ্যাঁ, কারণ যে সাইট লিখে সার্চ করে এই সাইট এসিও করতে হয় না। আমাদের যদি আপনি সার্চ করেন আর্থিং অল লেখে, তাহলে আমাদের এসিও জানার দরকার নেই, এসিও করা আছে কি না আছে, আর্থিং অলকেই পাবে। সো এরকম ব্যাপার আছে। সো আমরা নিউজ কিংবা যে কোনো একটা রিলেটেড সাইট লিখে সার্চ করতে পারি। ক্যাটাগরি সার্চ করলে, নিউজ থেকে সার্চ করলে অনেক সাইট চলে আসবে এখানে। দেখেন আমি বলছিলাম আপনাদের যে ধরনের সাইটগুলো সাধারণত কাজ করা কম থাকে ওইগুলো সাইটগুলো নিয়ে করা। এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পেজ র্যাঙ্ক কত, মানে পেজ র্যাঙ্ক বেশি থাকলে বুঝতে পারছি যে অটোমেটিক্যালি এদের ভিজিটর বেশি আছে এসিও ছাড়াই। সো এদের আমাদের পেজ র্যাঙ্কটা একটু গুরুত্ব দিতে হবে। আমরা এখন যে কাজটা করতেছি এই কাজটা কিন্তু পরবর্তীতে আর করতে হবে না, কারণ এটা কিন্তু বাইরে আপনাকে সাইট দিয়ে দিবে, যেহেতু আমাদের আমি প্র্যাকটিস করা দরকার সেই জন্য আমরা সাইট নিচ্ছি। ফার্স্টে যে সাইটগুলো ছিল ওটা আমি কাজ করছি, ইউ স্টুডিও নিয়েও কাজ করছি। আমি ওইটা বলিনি, মানে ওই সাইটগুলো নিয়ে আমার কাজ করা আছে এই জন্য আমি নিলাম না। এনবিসি নিউজ নিয়ে কাজ করছি, মানে এগুলো আমি কাজ করছি তো আমি জানি, এটা টিভি নিউজ আমরা এটা নিলাম, এটা নিয়ে কাজ করা হবে, এটা নিয়ে করে গেছে। এবার আপনারা যখন বাসায় নেবেন ঠিক সেমভাবে যেটা পেজ র্যাঙ্ক বেশি আছে সেটা দেখে সাইটটা নিয়ে নেবেন। আমাকে একটা সাইট, এটা তো বাইরে আমাকে দিয়ে দেবে তাই না? সো এটা নিয়ে আমাদের এত মানে মাথা ঘামানোর কিছু নেই, জাস্ট প্র্যাকটিস করার জন্য নিবে নেই। ওকে, সো একটা কিওয়ার্ড দিয়ে দেবে বাইরে আপনাকে, কিওয়ার্ডটা ইনফো থেকে নেওয়া যায়, এখান থেকে নেওয়া যায়। এই পর্যন্ত দেওয়া যায়, এটাকে আরো সুন্দরভাবে সাজানো যায়, আপনারা সাজেস্ট করেন আমাকে। আর এটাও দেওয়া যায়, কিওয়ার্ড তো মানে নিউজ তো একই কিওয়ার্ড, যদি কোম্পানির নাম কি সিটিভি নিউজ, সিটিভি নিউজ। সো এটা আপনাকে বায়ার প্রোভাইড করবে যেটা সেটা আপনি ইউজ করবেন। হ্যাঁ, সো এটাকে আর কীভাবে করা যায়, টপ স্টোরিজ ব্রেকিং নিউজ এটা থ্রু রাখলে ভালো লাগে না কি বিষয়টা, মানে কিওয়ার্ডটা কীরকমের হতে পারে সেটা মানে ভালো লাগার ব্যাপার আছে, যে
মানে এমন একটা কিওয়ার্ড বললাম, সেই কিওয়ার্ডটা আপনার মানে বলাই কষ্ট হচ্ছে। সো মানে এটাই ভালো, এজ এ টপ স্টোরিজ ব্রেকিং নিউজ। আচ্ছা, তাহলে আপনাকে বার এই অপশনগুলো দিয়ে বলবে যে আমাকে 500 কি 1000 ডিগ্রি সাবমিশন করে দিতে হবে। তাহলে আপনাকে কীভাবে প্রিপেয়ার হতে হবে, দেখেন প্রিপেয়ার ইউর সেলফ, মানে আমাকে কীভাবে প্রিপেয়ার হয়ে কাজ করতে হবে। সো এটা হচ্ছে ওয়েবসাইট, আমাকে একটা ওয়েবসাইট দিতে হবে, সেটা তো বায়ার দিয়ে দেবে আমাকে ওয়েবসাইট, দিয়ে একটা মেইল আইডি দরকার হবে আমাদের। সো আমরা সবাই এটা করে মেইল আইডি খুলে নেব, আমরা সবাই জানি। জি জি, হ্যাঁ, ফেক নিতে হবে। ফেক বলতে কি, আপনি প্রত্যেকটা বায়ারের জন্য ভিন্ন ভিন্ন মেইল খুলে নিতে হবে, আপনি যে কোনো মেইল খুলে নিতে পারেন, কাজ করার জন্য মেইল দরকার, কাজ মেইল নেবেন। যেহেতু এটা কমন পাসওয়ার্ড ইউজ করি, ফোন নম্বরটা বলে কারো, আপনাদের মধ্যে একটা কারো ফোন নম্বর দেবেন। ঠিক আছে, উপরে দেখেন। আপনি যদি ভুল বলেন তাহলে ভুল আছে, কোড যাবে আপনার মোবাইলে, মেসেজ যাবে, না একাধিক বার খোলা যাবে, 6-7 বার করা যাবে, টেক্সট দিবেন, ভয়েস দিবেন, তারপরে 1-3-4 বার করা যাবে। 1-3-4 ইউজ করে আছে আমার নিজেরই 8-10টা মেইল আছে, মানে আমার নিজেরই 8-10টা মেইল আছে, তার আমার নাম্বার আছে 2টা, আমি কিভাবে খুললাম তাহলে বলেন। একাধিকবার খোলা যায় ভাই, ওখানে ওখানে লেখা আছে টেক্সট, যদি টেক্সট আপনার লিমিট হয়ে যায় তাহলে আমার ভয়েস দিবেন, ভয়েস এবার পাঠাবে, সিস্টেম আছে। যে বললাম না, একই জিনিস আপনি কত সহজে কতবার ইউজ করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ইমেল বলে কিছুই নাই, ইমেল সবই ইমেল, ইয়াহুতে করা যায়। আচ্ছা, পাসওয়ার্ড আমাদের সেম ছিল, অথনেম, অথনেমের ব্যাপারটা হচ্ছে বায়ার আপনাকে প্রোভাইড করবে অথনেম, যে আমি এই অথনেমটা ইউজ করতে যাচ্ছি, আদার যদি সে না দেয় তাহলে আপনি আপনার মতো করে একটা অথনেম ইউজ করতে পারবেন। অথনেমটা হচ্ছে একজন নাম, ব্যক্তির নাম, যে কোনো একজন ব্যক্তির নাম, অনারশিপ বোঝেন, অনার অনারের নেই, অথর মানিতে হচ্ছে যে যে এই
মানে কাজের মালিক তার নাম। এখন বাড়িতে বলে যে না আমার নাম হাইট থাকলো, তাহলে হাইট থাকলো যে কোনো নাম ইউজ করতে পারবে। যদি বলবে না আমার নামটা মানে সবাই দেখুক, তাহলে সে বলবে যে না আমার নামটাও দিয়ে দিন, তখন তার নাম আমরা দিয়ে দেবো, সে যেই নাম দেবে সেটা দিব আমরা। তো অত নেমটা সাধারণত আমরা যদি না দেয় তাহলে আমরা পশ্চিমা বিশ্বের যে মানুষের নামগুলো আছে ওই ধরনের কিছু নাম ইউজ করবো। তারপর হচ্ছে টাইটেল, টাইটেল তো বাইরে আমাকে দিচ্ছে, কিওয়ার্ড অর ট্যাগ। কিওয়ার্ড অর ট্যাগটা হচ্ছে এরকমের যে কমা কমা আকারে টাইটেলটাকে ভেঙে কমা কমা আকারে ইউজ করা হচ্ছে কিওয়ার্ড অর ট্যাগ। ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় আগে পড়তাম না যে অনুপরমাণু এরকম ব্যাপার ছিল না, যে মৌলিক কোনগুলো যৌগিক মানে পদার্থ পড়তাম যে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এরকম পড়তাম না, সেটা হচ্ছে এরকম যে টাইটেলটাকে ভেঙে ভেঙে কিওয়ার্ড তৈরি করা। হ্যাঁ, তো এই টাইটেলটাকে কতভাবে ভাঙা যায় বলেন তো? ব্রেকিং নিউজ একটা করা যায়, টপ নিউজও করা যায়, টপ নিউজ করা যায়, শুধু নিউজও করা যায়। হয়ে গেছে, আমাদের আর দরকার হচ্ছে না, মিনিমাম তিনটা করতে হবে। এখানে কিন্তু লেটেস্ট নিউজও দেওয়া যায়, যদিও টপ নিউজ লেটেস্ট নিউজ বা শুধু নিউজ লেটেস্ট নিউজ রেখে দিলাম, সমস্যা নেই, একই কথা। ওপেন করবো, সেখান থেকে ইনফোতে ক্লিক করলে পাওয়া যায় মেটা ডিসক্রিপশন। আচ্ছা, কোনো কারণে যদি এখানে না থাকে তখন কিভাবে নেবেন? এখানে অনেক সময় থাকে না, অনেক বা অনেক ক্লায়েন্টের সাইডে দেখা যায় থাকে না, তখন সেটা আপনি কিভাবে নেবেন? সো আমরা অনেক সময় দেখি না যে অ্যাবাউট আস মানে এরকম লেখা থাকে যে কোম্পানি সম্পর্কে অ্যাবাউট আস, হ্যাঁ এরকম লেখা থাকে। স্যার আমরা একটু ঘুরে দেখি যে অ্যাবাউট আস অ্যাবাউট এদেরকে সম্পর্কে অনেক কিছু লেখা আছে, এটা অনেক বড় কোম্পানি সেগুলো অনেক কিছু লেখা। ওদের অনেক লেখা আছে এখানে, সো এখান থেকে দিতে পারেন। যদি এখানেও না থাকে সেক্ষেত্রে আপনি কোথা থেকে নেবেন? এখানে লেখা আছে মানে স্যালেন্ডার সম্পর্কে লেখা আছে, সো এখানে যদি না থাকে তখন কীভাবে নেবেন? কোনটা কাজ পাইলেন না মানে অ্যাবাউট আস পাইলেন না তখন কীভাবে নেবেন? তখন এই সাইডটা একটু স্টাডি করতে হবে আপনাকে, মানে স্টাডি করে দেখতে হবে যে সাইডটা কী সম্পর্কে লেখা, তারপরে এই সম্পর্কে আপনাকে একটা তৈরি করতে হবে। অনেক বাইরে দেয় না, অনেক বাইরে দিয়েও দেয়, যেটা দিয়ে দিবে মানে মাস্ক দিতে হবে সেটা তো ব্যাপার আলাদা, অনেক বাইরে দেয় অনেক বাইরে দেয় না। এখন আপনি নিজে স্টাডি করে এটা তৈরি করবেন, তৈরি করার পরে বাইরে দেখাবেন যে তোমার সাইজের মধ্যে এই এটা তৈরি করলাম, দেখো এটা আমি ইউজ করতে পারি কিনা, যদি বারবার দেয় ঠিক আছে ভালো হয়েছে তুমি এটা ইউজ করো, তাহলে করতে হবে, তাহলে সেলস করে সেলস করে দেবে। অথবা আপনি বাইরে বলে দিতে পারেন যে তুমি তোমার সাইডের ডিসক্রিপশন রাখতে দাও। আচ্ছা, ডিসক্রিপশনের মধ্যে কি কিওয়ার্ডগুলি থাকতে হবে? কিওয়ার্ড ডিসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে মেটা কিওয়ার্ডের ভিতরে কিওয়ার্ডের ওয়ার্ড থাকতে হবে। তাহলে সার্চিং পজিটিভ হবে, হ্যাঁ পজিটিভ হবে। আর টাইটেলের মধ্যে টাইটেল সেম জিনিস, টাইটেল আর ট্যাগ মানে টাইটেল আর যে আমরা কিওয়ার্ড একই জিনিস, আর কিওয়ার্ড আর ট্যাগ আলাদা জিনিস। যখন শুধু কিওয়ার্ড বলবে তখন বুঝতে হবে যে এটা টাইটেল কে বলছে, কিন্তু আমরা অনেক সময় দেখি যেখানে দেখেন এখানে তো কিওয়ার্ড লেখা আছে, শুধু কিওয়ার্ড লেখা, তার মানে আমরা টাইটেল লেখেই বুঝে বোঝাচ্ছে যে কিওয়ার্ড আর ট্যাগ লেখা থাকে, তাহলে বুঝতে হবে এটা কি মেটা কিওয়ার্ড, যেটা কমা কমা আকারে ইউজ করা হয়। এই মেটা কিওয়ার্ডগুলো মেটা ডেসক্রিপশনে দিয়ে ট্যাগ করে রাখি, হ্যাঁ ওটা তো আছে ওয়ান পেজে আমরা দেখব, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ওয়ান পেজের কাজে যে ডেসক্রিপশনে মানে টাইটেলগুলো মেটা কিওয়ার্ডে থাকতে হয়, আদারওয়াইজ ওয়ার ডেন্সিটি আছে কিওয়ার্ড ডেন্সিটি আছে সেগুলোকে মেনটেন করতে হয়। আপনার সাইডের ডেসক্রিপশনে কত পার্সেন্ট আপনার কিওয়ার্ড থাকতে পারে, সে আপনি যদি মানে 4% ইউজ করতে পারবেন মানে 100 ওয়ার্ডের ভিতরে 4 আপনার ওয়ার্ড ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে যে বলা কিওয়ার্ড ডেন্সিটি, যেটা আমার ওয়েবসাইটের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে। যদি বেশি ইউজ করি তাহলে সেটা আপনার এসইও পজিটিভ না নেগেটিভ হয়ে যাবে, মানে এর মানে এটা যে আপনি একটা কন্টেন্ট লিখলেন তার ভিতরে সবগুলো কিওয়ার্ড দিয়ে দেন, তাহলে কিওয়ার্ড ডেন্সিটি ওভার হয়ে যাবে, সেটা এগুলো মেনটেন করে আমরা দেখবো আমাদের পরবর্তী যে মানে স্টেপগুলো আসবে আস্তে আস্তে চলে আসবে, অন পেজে গেলে এগুলো বেশি আসে, সো অন পেজে গেলে আমরা দেখবো।
তাহলে আমি ডিসক্রিপশন বুঝতে পারলাম যে ডিসক্রিপশন আমরা কীভাবে কানেক্ট করবো। ঠিক আছে, সংক্ষেপে বিস্তারিত বলা আপনি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মানে মূল সাইটটাকে আপনি কিছু সারাংশ লিখে দিলেন বা ওই সাইট সম্পর্কে ডিসক্রাইব করলেন। আচ্ছা, এবার ডিরেক্টরি সাবমিশন প্রসেস থাকেন, আমরা কত সহজ করে আপনাদের মানে এখানে বলে দিয়েছি যে মানে কীভাবে স্টেপ বাই স্টেপ আগাবে সেটা আমরা বলে দিয়েছি এখানে। প্রথমে আমাদের কী করতে হবে, দেখেন কবিতা থার্ড পার্টি ডিরেক্টরি ওয়েবসাইট ফ্রম এক্সেল ফাইল অ্যান্ড ওপেন উইথ ওয়েব ব্রাউজার। আমরা যেটা মানে দেখবো কীভাবে কাজটা করবো, বাস্তবে কিন্তু কাজটা করবো আমরা, যখন আমি বলতে চাই যখন আমরা কাজটা করবো তখন আপনাদের জন্য হেল্পফুল হবে, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোনটা করে কোনটা করে আমার দরকার। প্রথমে আমরা কী করবো, থার্ড পার্টি সাইট ওই এক্সেল ফাইল থেকে কপি করবো, ওয়েব ব্রাউজারে ওপেন করবো। এখন আমরা জানি যে থার্ড পার্টি সাইট কি, থার্ড পার্টি সাইটটা হচ্ছে যেটা বায়ার আমাকে প্রোভাইড করেনি কিংবা আমারও সাইট না, যেটা অনলাইন থেকে নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো, সাবমিশন করতে পারবো, সেই সাইটটা হচ্ছে থার্ড পার্টি সাইট। এটা আসলে দিলেও আমরা দিব, বাট এটা থাকে না মানে ই হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, মানে সাইটগুলো তো ফ্রি, নতুন আসে আবার ড্যামেজ হয়ে যায়, আবার নতুন আসে ড্যামেজ হয়ে যায়, আমরা দিব। হ্যাঁ, এটা আমি দেখাই দেবো, আমি আপনার কাজ করার জন্য যা যা দরকার হবে সবগুলোই দিব আপনাকে, কারণ আমি যদি আপনাকে আসি আপনি কীভাবে জানবেন, কাজ করার জন্য কোনো প্রকার সমস্যা আপনার হবে না, শুধু সমস্যা হয় বাসায় গিয়ে একটু কষ্ট করে কাজটা করতে হবে, এটাই হচ্ছে একটু সমস্যা। আপনাদের সবার যদি মানে ফ্যান করার মতামত থাকে তাহলে মানে কপ করার সাউন্ড এমনি দিয়ে ক্লিয়ার হবে, বন্ধ করে দেন সমস্যা যদি সমস্যা কপি করে ওয়েব ব্রাউজারে সেটা ওপেন করবো, হচ্ছে আপনাদের ক্লায়েন্ট ওয়েবসাইট থাকবে আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের ছিল কিন্তু নিউজ এবং বিজনেস, নিউজটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং হচ্ছে কি বিজনেস, কারণ নিউজ আপনার এটা এরকম বিজনেস, এক ধরনের বিজনেস। হ্যাঁ, সো আমরা বিজনেস সাধারণত কমন জিনিসগুলোই হয়, সাধারণত আপনি যদি এখন সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে কাজ করেন, যেমন ফেসবুক, এটা কিন্তু একটা ফ্রি সার্ভিস, এখানে কিন্তু বিজনেসের ব্যাপার আছে, কিন্তু এটা বিজনেস না আসলে সোশ্যাল মিডিয়া সাইট। আপনি যদি একটা হসপিটালের সাইট নিয়ে কাজ করেন, হসপিটালে কিন্তু ফ্রি সার্ভিস দেয় না, টাকা দিয়ে কাজ করতে হবে, হেলথ বাই হেলথ কোথাও ফ্রি পাইছেন, হেলথ সার্ভিস আপনি গেছেন আপনাকে ফ্রি সার্ভিস দিয়েছেন, গ্রামীণ ফোনে 2 টাকা দিয়ে মানে আপনি যদি ওই হেলথ সার্ভিস নেন তাও টাকা দিয়ে মানে কল করতে হয়, সো ফ্রি কিছুই না, সব কিছুই বিজনেস আছে। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি নিউজ। আচ্ছা, এরপর আমরা কী করবো, ট্রাই টু ফাইন্ড সাবমিট লিঙ্ক, সাবমিট ওয়েবসাইট অ্যাড লিঙ্ক, অ্যাড ওয়েবসাইট, অ্যাড ইউআরএল, সাজেস্ট লিস্টিং, সাজেস্ট এ ওয়েবসাইট, তারপর হচ্ছে সাজেস্ট লিস্টিং, তারপরে সাবমিট ইউ ওয়েবসাইট বাটন অ্যান্ড ক্লিক। এই বাটনগুলোর যে কোনো একটা বাটন আপনার কি এই সাইডে থাকতে পারে, আমাদের থার্ড পার্টি সাইডে থাকবে, এই বাটনগুলো একটু মুখস্থ মুখস্থ বলতে কি কয়েকবার পড়বেন তাহলে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে, এগুলো যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা থাকতে পারে। চুজ পেমেন্ট অপশন, এরপর আমরা কী করবো, পেমেন্ট অপশন চুজ করবো, সিলেক্ট তারপর অলওয়েজ সিলেক্ট ফ্রি রেগুলার লিঙ্ক বা ফ্রি লিঙ্ক, আমরা যেহেতু কাজ করবো কি ফ্রি কাজ করবো অলওয়েজ, কারণ বায়ার আমাকে কাজ করার জন্য আমাকে পেমেন্ট করবে, আমার পারিশ্রমিক দিবে, কিন্তু থার্ড পার্টি সাইডে কাজ করার জন্য আপনাকে কোনো পেমেন্ট করবে না, তাহলে কি আপনি কোনো মানে পেমেন্ট অপশন কি চুজ করবেন, অবশ্যই না। সো এরপর আমরা দেখি, উই হ্যাভ টু অ্যাভয়েড অল ফেসআপ লিঙ্ক অ্যান্ড রিসিভ বোকার লিঙ্ক, আমরা সবসময় কি ফেসআপ লিঙ্ক এবং রিসিভ বোকার লিঙ্ক কী করবো, অ্যাভয়েড করবো। আচ্ছা, এখন রিসিভ বোকার লিঙ্ক আর ফেসআপ লিঙ্ক দেখি, এটা আমরা কাজ করে যখন করবো তখন আমি বলে দেবো, ওইটা ফাঁকা করে দেবো, তাহলে আপনাদের গরমটা কম লাগবে একটু। আচ্ছা, ফিল আপ দ্য ফর্ম অ্যান্ড সাবমিট, এরপর একটা ফিল আপ ফর্ম আসবে সেটাকে ফিল আপ করবো এবং সাবমিট করবো। আচ্ছা, ফর ডিরেক্টরি সাবমিশন কনফার্মেশন লিঙ্ক অলওয়েজ ওয়েটিং অ্যাপ্রুভাল, আমাদের যে ডিরেক্টরি সাবমিশন আমরা করবো সেক্ষেত্রে আমাদের মানে আমাদের যে একটা কনফার্মেশন লিঙ্ক থাকতে হয় বা আমাদের যে বাইরের একটা রিপোর্টটা দিব, ওটা তো কনফার্মেশন লিঙ্ক দরকার, আমরা কী কাজ করলাম তার রিপোর্ট দরকার, সো সেক্ষেত্রে আমাদের ডিরেক্টরির ক্ষেত্রে অনলি ডিরেক্টরির ক্ষেত্রে আমাদের কনফার্মেশন লিঙ্কটা থাকে ওয়েটিং অ্যাপ্রুভাল, কারণ আমরা সাথে সাথে কোনো ডিরেক্টরি কনফার্মেশন লিঙ্ক পাই না। আর এরপর হচ্ছে আমরা এক্সেল ফাইলে কীভাবে রিপোর্টটা তৈরি করবো সেটা আমরা এখানে বলছি, বাট আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে তৈরি করতে হয়।
তাহলে আমরা কাজটা করে দেখতে পারি না যে কাজটা কিভাবে করতে হয়। আচ্ছা এক্সেল ফাইল, আমি বলছিলাম কি প্রথমে এক্সেল ফাইল থেকে থার্ড পার্টি সাইট কপি করবো এবং ওয়েব ব্রাউজার ওপেন করবো। দেখেন এখানে কিন্তু অনেকগুলো থার্ড পার্টি সাইট আছে, বাট সব কিন্তু কাজ করে না, অনেক ড্যামেজও আছে। সো আমি দেখাই দেবো যে অনলাইন থেকে কীভাবে নেবে, কারণ অনলাইনে হচ্ছে আপডেটগুলো পাওয়া যায়, অনলাইনে হচ্ছে নতুন নতুন লিঙ্ক আসে ওগুলো পাওয়া যায়, আমরাও কিন্তু অনলাইন থেকে নিয়ে রাখছি এখানে। সো আপনারা কীভাবে সেটা আমি দেখাবো ক্লাসের শেষেই, মানে কাজটা শেষে দেখাবো। তো আমরা কী করবো, ব্রাউজার ওপেন করলাম, যখন আপনি অনলাইন থেকে ওপেন করবেন তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে না আপনার, যে কপি দা থার্ড পার্টি ডিরেক্টরি ওয়েবসাইট ফর এক্সেল ফাইল। কারণ আপনি যখন অনলাইন থেকে ওপেন করবেন তখন তার এই সূত্রটা কাজে লাগতেছে না। হ্যাঁ, সো এটা আমি শুধু জাস্ট মানে আপনাদের বোঝানোর জন্য লিখছি। আচ্ছা এখানে আমরা এই সাইডের ফেস দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোন সাইডের কীরকম ফেস কাটিং হয়। আমি কিন্তু আপনাকে দেখলেই বলতে পারবো আপনার এই ব্যাচের স্টুডেন্ট, অথবা নাম মনে থাকুক না থাকুক আপনাকে দেখলেই বলতে পারবো, কারণ আপনার ফেসটা আমার মনে আছে। সো এই জন্য আমাদের কী করতে হবে যে আমাদের সাইডের ফেসটা দেখলে তো আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের সাইড। সাধারণত ডিরেক্টরি টাইপের সাইডে ক্যাটাগরিটা ফার্স্টে থাকে, ব্যাপারটা কি ক্লিয়ার? সাধারণত ডিরেক্টরি টাইপের সাইডগুলোতে ক্যাটাগরিগুলো ফার্স্টে থাকে, তাহলে আমরা যখন দেখবো যে ফার্স্টে কি ক্যাটাগরি ওপেন হচ্ছে তার মানে কি এটা আমাদের ডিরেক্টরি টাইপের সাইড। দেখেন ক্যাটাগরি না, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, ব্লগস, হ্যাঁ বিজনেস অ্যান্ড ইকোনমিক, আমাদের ছিল নিউজ, নিউজ অ্যান্ড মিডিয়া। সো ক্লিক পড়তে আমরা কি বলছিলাম যে ক্যাটাগরি সিলেক্ট করবো, দেখেন সেটাই করছি। এরপরে কি অ্যান্ড সাব ক্যাটাগরি, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির মধ্যে পার্থক্য কী সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা আমি একটু উদাহরণ দিই, যেমন আমি মিরপুরে থাকি, আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কোথায় থাকেন, আমি মিরপুরে থাকি। এখন যে বলেন ভাই মিরপুরে কোথায় থাকেন, ব্যাপারটা কি অন্য কেউ জিজ্ঞাসা করেন, মিরপুর তো অনেক বড় জায়গা, এক হতে পারে, দুই হতে পারে, দশ হতে পারে, ঠিক না? সো আপনি যদি বলেন যে মিরপুরে কোথায় থাকেন, তাহলে আমাকে বলতে হবে যে মিরপুরে আমি একে থাকি। তাহলে মিরপুরটা, গোটা মিরপুরটা হচ্ছে কি আমার মেইন ক্যাটাগরি, আর আমি এক নম্বরটা সাব ক্যাটাগরি, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরির উদাহরণ। আচ্ছা এখন আমি যদি মেইন ক্যাটাগরিতে বলি আপনাকে, তার মানে আপনি ধরে নেবেন যে সে মিরপুরে কোথাও থাকে, আর সাব ক্যাটাগরি বললে কিন্তু একেবারে স্পেসিফিক, হ্যাঁ নির্দিষ্ট একটা জায়গাতে আমি বলে দিচ্ছি। সো আমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করবো সেক্ষেত্রে আমাদের সাব ক্যাটাগরি সিলেক্ট না করলেও হয় অনেক সময়, কারণ কি আমাদের নিউজ, আমাদের যে কোনো ধরনের নিউজ হতে পারে, সেটা স্পোর্টস হতে পারে, হেলথ রিলেটেড নিউজ হতে পারে, যে কোনো ধরনের নিউজ হতে পারে, তাহলে আমাদের কিন্তু একটা ক্যাটাগরি সিলেক্ট করলেই হচ্ছে। এখন যদি আপনি বলেন যে না আমি শুধু স্পোর্টস রিলেটেড নিউজ দেবো, তখন কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন স্পোর্টস, তখন কিন্তু আপনাকে স্পোর্টস ঢুকে করে দিতে হবে। বাট আমাদের নিউজটা কিন্তু স্পোর্টস রিলেটেড না, সব মানে সবগুলো আছে, এখানে পলিটিক্স আছে, সব আছে। যদি আপনি স্পোর্টস রিলেটেড নিয়ে কাজ করেন তখন স্পেসিফিক হয়ে যাচ্ছে, তখন এভাবে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে ক্যাটাগরি যদি ম্যাচিং না হয় তখন আমরা মানে তখন আমরা কোনো ওই সেটটাতে কাজ করবো না। কেন কাজ করবো না, যেমন আমাদের সাইট আছে কি নিউজ, আমি যদি এখানে দিয়ে দিই যে হচ্ছে এটা হচ্ছে নিউজ না, এটা আমি বলেন যে হেলথে দিয়ে দিই, তাহলে এটা কি আমার ক্যাটাগরি মেনটেন হচ্ছে? অথবা আমি এটাকে মনে করেন যে এডুকেশনে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে না, কারণ এটা ক্যাটাগরি মেনটেন করা হয়, ক্যাটাগরি মেনটেন না করলে এটা কি হয় স্পাম হয়ে যায়, এটা বাতিল বলে গণ্য হয়। এখন কী জন্য হয় একটা প্রশ্ন আছে, তাই না? ধরুন আপনি বাংলা অনার্স মাস্টার্স করছেন, অনার্স করছেন, তাই না? আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে গিয়ে বসে থাকেন, আপনাকে কি ক্লাস নেবে ম্যাডাম, বলবো যে তোমাকে তুমি কখনো দেখিনি, সো তুমি কোন ক্লাসে, তখন আপনি বলবেন যে আমি বাঙালি ডিপার্টমেন্টে, তখন বলে ঠিক আছে বাঙালি ডিপার্টমেন্টের ক্লাস এটা না, বাংলা ডিপার্টমেন্টের ক্লাস হচ্ছে ওখানে, তুমি ওখানে গিয়ে ক্লাসটা করো। তাহলে এখন বুঝতে পারছেন যে এটা কেন হয়, আসলে ক্যাটাগরি মেনটেন না করলে কি হয় যে স্প্যাম হয়ে যায়, মানে বাতিল বলে গণ্য হয়ে যায়, যে আপনি আপনার ক্যাটাগরি থাকতে পারবেন, অন্য ক্যাটাগরি থেকে সেটা স্প্যাম হয়ে যাবে। যখন আমরা ক্লায়েন্টের সাথে কাজ করবো তখন অবশ্যই আমরা ক্যাটাগরি মেনটেন করবো, যদি আমি ক্যাটাগরি না পাই তাহলে কাজ করবো না, ব্যাপারটা ক্লিয়ার? আমাদের ক্যাটাগরি বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপরে কি ট্রাই টু ফাইন্ড, এই বাটনগুলো আমরা খুঁজবো, সাবমিট সাইট, সো এখানে আমরা ক্লিক করবো। আচ্ছা ক্লিক করার পরে পরের অপশনটাকে আমাদের দেখেন, চুজ পেমেন্ট অপশন,
আমরা পেমেন্ট অপশন দেখতে পাচ্ছি এখানে 19.95, তো এত টাকা আমাদের কাছে পসিবল না, এখানে প্রায় $3 মতো। এখানে ফ্রি দুইটা অপশন আছে, ফ্রি যেগুলো পেমেন্ট সেগুলো আমরা আগেই বাদ দিয়ে দেবো, এরপরে ফ্রি দেখতে হবে আমাদেরকে, ফ্রি রেগুলার লিঙ্ক হচ্ছে রিসিভ বকার। আমরা বলছিলাম কি আমরা সবসময় কি রিসিভ বকারকে অ্যাভয়েড করবো, ফেসার লিঙ্কটা কিংবা রিসিভ বকার লিঙ্ক আমরা সবসময় কি করবো অ্যাভয়েড করবো, আমরা কখনো অ্যাকসেপ্ট করবো না, তাহলে এই পয়েন্টটা কি ফ্রি লিঙ্ক। আচ্ছা আমি আমি বলছিলাম যে রিসিভ বকার লিঙ্কটা কি সেটা আমি আপনাদেরকে কাজ করার সময় দেখাবো, ঠিক কিনা। আচ্ছা রিসিভ বকার লিঙ্কটা হচ্ছে এটা, এখানে তারা একটা লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কটা যদি আপনি যে সাইটটা সাবমিশন করবেন, মানে আপনার বাইরের সাইট বা আপনি যে সাইট নিয়ে কাজ করবেন সেই সাইডে এই লিঙ্কটা আগে আপনাকে কি করতে হবে অ্যাড করতে হবে, দেন তারা কি করবে যে আপনার সাইটটা তারা অ্যাড করবে, ব্যাপারটা কি বুঝেননি? আচ্ছা আমি আরো ক্লিয়ার করে বলছি যে আমরা তো এই সাইট নিয়ে কাজ করতেছি তাই না, এই যে রিসিভ বকার লিঙ্কটা তারা দিচ্ছে এই লিঙ্কটাকে আমাদের এই সাইডে আগে অ্যাড করতে হবে, ওই লিঙ্কটা যে ভাইয়ার যদি আপনি তার সাইডটা আপনার সাইডে অ্যাড করেন দেন আপনার সাইডটা সে অ্যাড করবে, এরপর কি আমাদের ফর্ম আসবে সেটা ফিল আপ করো, সাবমিশন করবো। আচ্ছা প্রথমে কি টাইটেল, এছাড়া আমাদের টাইটেল ইউআরএল, ডিসক্রিপশন, ইউর নেম মানে অথর নেম, মেইল, এখানে একটা কথা আছে দেখেন আমি যে সাইটটা সাবমিশন করতেছি, হ্যাঁ এখানে সাবমিশন দেওয়ার পরে আপনি যদি ঠিক এই সাইটটাকে আবার এই সাইডে সাবমিশন দিতে চান তখন তারা বলবে সাইট অলরেডি এন্ট্রি, মানে আমি যে সাইটটা এখন সাবমিশন করতেছি দেখেন এই সাইট ctvnews.ca, এখন আমি এই সাইটটা সাবমিশন করার পরে আবার কতক্ষণ পর এই সাইড এই থার্ড পার্টি সাইডে এবং এই লিঙ্কটাকে আবার সাবমিশন করতে আসি তখন তারা নিবে না, তখন এই লিঙ্কটা আর নিবে না এবং এই মেইলও আর নিবে না, অন্য অন্য লিঙ্ক দিলে নিবে, অন্য মেইল দিলে নিবে। হ্যাঁ এগুলো কিছু না, মানে ব্যাপারটা হচ্ছে এরকমের যে আপনি যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেন একটা মেইল দিয়ে সবাই আসে আই থিঙ্ক, সো যখন করেন তখন যে আপনি একটা মেইল দিয়ে কিন্তু একাধিক অ্যাকাউন্ট খোলা যায় না, কারণ ওই ডাটাবেসটাতে তাদের ওই লিঙ্কটা থেকে যায়, মানে ওই মেইলটা থেকে যায়, যখন দেখবে যে সাথে সেম হবে তখন সে বলবে অলরেডি এক্সিট, মানে এই মেইল অলরেডি আসে, সো আপনি চাইলেও দিতে পারবেন না। সো আমরা যখন সাবমিশন করি এই সাইটটা ডাটাবেস থেকে যায়, সো এই সাইট আর নিবে না, এই ইউআরএল তো নিবে না যে বাইরের সাইট, কারণ আমরা যখন বাইরের সাথে কাজ করবো তখন আমরা মানে ফ্রেশ সাইট পাবো। আর মেইলও কিন্তু নিবে না, এই জন্য আপনাদেরকে কি বলছি আমি সবাই একটা করে সাইট নিয়ে নেবেন ভিন্ন ভিন্ন, আমার এই সাইট নিয়ে কেউ বাসায় কাজ করবেন না, আমার এই ডকুমেন্টস নিয়ে বাসায় কেউ কাজ করবেন না, সবাই এডিট করে নেবেন, আমি যেভাবে এডিট করলাম ঠিক আপনারা সবাই এভাবে এডিট করে নেবেন। কি হবে এখন আপনি যখন করতে যাবেন তখন দেখবেন যে অলরেডি এক্সিট দেখাচ্ছে, ভাই আমি বলে কাজটা পারি না, না মেইল সাইট সবই চেঞ্জ করে নেবেন, কারণ হচ্ছে এই জন্য যে আমি কাজ করতে গেলাম, আমি কাজ করতেছি আপনিও কাজ করতেছেন, আমি যে সাইডে কাজ করছি আপনি সাইডে কাজ করতে পারবেন না, আপনি তো অন্য সাইডে কাজ করতে পারবেন, এখন আপনার সবাই যদি আমার সাইড নিয়ে কাজ করেন তাহলে কি হবে যে আপনি ফার্স্টে বসছেন আপনি কাজ করলেন ঠিক,
আপু বসবে, আপু যদি দেখবে যে কাজ কেটে আপনার সাইড নিচ্ছে না, হ্যাঁ অলরেডি একজন দেখাবে, সেই জন্য ঝামেলা হয়, সবাই সাইড নিয়ে নেবেন, টাকা পয়সা দিতে হবে না, সমস্যা কি নিয়ে নেবেন। আর রিসিভ কল যেহেতু আমরা অ্যালাউ করিনি, সেহেতু আমরা এখানে লিঙ্ক দিব না আপনারা। আচ্ছা এরপরে কি কোড, মানে হচ্ছে ক্যাপচার লক বলা হয়, 9236 দেন কি সাবমিট। দেখেন তারা বলছে লিঙ্ক সাবমিটেড অ্যান্ড ওয়েটিং অ্যাপ্রুভাল, লিঙ্কটা সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই ঠিক, মানে এখানে মানে অ্যাড শো করে দিয়েছে, তারা কিন্তু ফ্রি সার্ভিস দিয়েছে আমাদের। আর তাদের সার্ভিসের পরে যে বাকি যে অপশনগুলো আছে, যে এই যে একটা অ্যাড শো করে সেটা হচ্ছে তাদের বিজনেস, সো এই জন্য আমাদের ব্যাগে যেতে হবে একটু। তারা আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, তারা বলছে কি লিঙ্ক সাবমিটেড অ্যান্ড ওয়েটিং অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভ হওয়ার জন্য, হ্যাঁ মানে আমাদের এটা মানে অ্যাপ্রুভ হওয়ার জন্য ওয়েটিং আছে, এখনো এখনো পাবলিশ হয়নি, তার সাবমিশন হয়েছে। তাহলে আমাদের আমি তো কাজটা শেষ করিনি, মানে কাজটা শেষ করে রিপোর্ট দেখতে পাবেন কিভাবে রিপোর্ট তৈরি করা, যেহেতু আমাদের কাজটা শেষ হয়ে গেছে, সেহেতু আমাদের এর পরবর্তী অপশনগুলো আসবো, আমাদের কি কাজটা তো শেষ, এখন হচ্ছে বায়ারকে রিপোর্ট দিতে হবে যে আমি কাজটা করলাম, তার রিপোর্ট দিতে হবে। সো রিপোর্ট দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের এক্সেল ফাইল ওপেন করি, আমরা এই সাইটে নিয়ে কাজ করছি। আচ্ছা রিপোর্ট এভাবে তৈরি করতে হয়, প্রথমে পেজ র্যাঙ্ক, তারপরে স্ট্যাটাস, তারপরে কনফার্মেশন লিঙ্ক, মেল, মেলের পাসওয়ার্ড, টাইটেল, এই জিনিসগুলো আমাদেরকে বায়ারকে দিতে হয়। সো যেহেতু পেজ র্যাঙ্ক দরকার আছে, আচ্ছা প্রথমে যদি পেজ র্যাঙ্ক নিতে হবে, পেজ র্যাঙ্ক দুটো ওয়ে আছে, একটা হচ্ছে স্ল্যাশের পরে বাকি অংশটা কেটে দিলে হয়, অথবা আপনি হোমে ক্লিক করলে হয়, আপনি কি বুঝতে পারছেন? কারণ আমাদের হোম পেজের পেজ র্যাঙ্ক নিতে হয়, এক এক পেজের পেজ র্যাঙ্ক যদি এক এক ভাবে হয়, এই জন্য আমাদের পেজ র্যাঙ্ক নিতে হয় কোথা থেকে, হোম পেজ থেকে, আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন। আচ্ছা এর পেজ র্যাঙ্ক আমরা কত দেখতে পাচ্ছি, টু, তাহলে আমাদের পেজ র্যাঙ্ক কত, টু। স্ট্যাটাস, আমি যেহেতু কাজটা করলাম সেহেতু এটা স্ট্যাটাস কি, ইয়েস আমি কাজটা করছি। আচ্ছা আমরা কনফার্মেশন লিঙ্ক কি বলছিলাম, দেখেন এখানে লেখা আছে আমাদের যে আমাদের কনফার্মেশন লিঙ্ক অনার্স কি ওইটি অ্যাপ্রুভাল, হ্যাঁ অনলি ডিগ্রি সাবমিশনের ক্ষেত্রে, বাকি কাজগুলো যখন করবো তখন ব্যাপারটা আলাদা। এরপরে মেল অ্যাড্রেস, আমরা সাবমিশন করার জন্য যেই মেলটা ইউজ করছি সেই মেলটা, মেল দেন মেল পাসওয়ার্ড, তাহলে আমরা বুঝতে পারলাম একটা কাজ কিন্তু করা শেষ আমাদের। পরে একটা সাইট আপনাদেরকে দেখাচ্ছি, এখন ব্যাপার হচ্ছে যে এই কাজটা করা শেষ হয়ে গেছে আমাদের, এখান থেকে একটা মেইল আসে, দেখেন আমাদের সাইটে অলরেডি একটা মেইল চলে আসছে, এই মেইলটা আমরা সবসময় কী করবো কনফার্ম করে দেবো। হ্যাঁ যদি আসে, দেখা গেছে আপনি 100 সাইটে কাজ সাবমিশন করলে দেখা গেছে 60টা বা 70টা আসবে, আমি লিঙ্ক করে দেবো, না আসলে যে মানে যদি মেইল না আসে তাহলে বুঝবেন না যে আমার কাজ হয়নি, এমন না, আপনারটা বুঝেননি যে থার্ড পার্টি সাইট থেকে কিছু কিছু সাইট আছে তারা আপনাকে মেইল করবে কনফার্ম করার জন্য যে আসলে মেইল অ্যাড্রেস আপনার ভ্যালিড কিনা, সো সেক্ষেত্রে আমরা কি করবো মেইল অ্যাড্রেসে গিয়ে কনফার্ম করে দেবো, যদি না আসে তাহলে করা দরকার নেই, আসলে করে দিতে হবে। আগে যে সাইটটা দেখলাম মানে এখানে সাইটের সাথে কোনো মেসিং আছে, দেখেন এরকম সাইট দেখলে আপনাদের বুঝতে হবে যে সাইটগুলো ড্যামেজ হয়ে গেছে, আগে ভালো ছিল এখন আর সে এই সার্ভিস দিচ্ছে না, ড্যামেজ হয়ে গেছে, এরকম সাইট দেখলে আপনার আগে মানে এটাকে কেটে দেবেন, কারণ এটা হচ্ছে যে আপনি এখান থেকে যতই মানে ঘাটাঘাটি করবেন ততই সময় নষ্ট হবে, কাজ করতে পারবেন না। আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে কোনটা ড্যামেজ সাইট। পরবর্তীতে আমরা একটা দেখি, আপনি একাধিক কাজ করে দেখি নাকি, দেখেন
সাইটে দেখো আপনি বুঝতে পারতেছি না যে আমাদের এটা কারণ দেখেন ফার্স্টে কিন্তু ক্যাটাগরি শো করতেছে। সো এরপর আমাদের কি করতে হবে বলেন, আপনারাই বলেন আমি করি। প্রথমে কি করতে হবে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সাব ক্যাটাগরি পরে আগে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেন চাইলে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না করতে পারি, প্রথম বলছে কেউ তারপরে আমি বলছি না ওটা ব্যাপার না, মানে ভুল হতেই পারে, সমস্যা নেই। আগে ক্যাটাগরি সিলেক্ট করবো দেন সাব ক্যাটাগরি, আচ্ছা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না করতে পারি, সমস্যা নেই। এরপরে কি করবো আমরা, সেই অ্যাড লিঙ্ক, অ্যাড ইউআরএল, সার্চ লিঙ্ক বা সাবমিট লিঙ্ক, দেখেন এখানে কিন্তু শুধু সাবমিট আছে, অ্যারো চিহ্ন আছে, সাবমিট অ্যারোতে ক্লিক করার পরে দেখেন লিঙ্ক আছে, আর্টিকেল, আর্টিকেল যাবেন না লিঙ্কে যাবেন, কারণ এটাকে সাবমিট তারপরে লিঙ্ক, সাবমিট লিঙ্ক। হ্যাঁ এরপরে কি আমাদের সেই প্রাইজের যে ব্যাপার ছিল আমাদের সেই প্রাইজের ব্যাপারটা, সো আমরা কি করবো ফ্রি রিসিভ পোকা কিন্তু আমরা অ্যাভয়েড করবো। এখানে দেখুন মানে একটু ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে যে এখানে সরাসরি ফর্ম আসছিল আগেরটা, এখানে বলছে না গো টু স্টেপ থ্রি, তাহলে অবশ্যই আমরা যাই টাইটেল। এখন আমাদের কিন্তু ব্রাউজার সেভ হয়ে গেছে, আমি কি এখান থেকে দেবো না কপি করে রেখে দেবো, বুঝতে পারবেন তো আপনারা ডিসক্রিপশন হয় না ওরকমের, আসলে সেই হয় না ডিসক্রিপশন কপি করে নিতে হয়। মেটা কিওয়ার্ড মেটা ডিসক্রিপশন আগে দিয়ে দিই, মেটা কিওয়ার্ড এবং মেটা ডিসক্রিপশন একই জিনিস, কিন্তু একটা প্রশ্ন করতে হবে। তবে এখানে ব্যাপার হচ্ছে যে সবচেয়ে মানে 255 বেশি হওয়া যাবে না, আমাদের এটা তো অনেক বড় ডিসক্রিপশন দিয়েছে না, যেহেতু অপশনাল আমাদের রিকোয়ারমেন্ট গুলো দিলাম আমরা, অপশনাল দেওয়ার দরকার নেই, দেন তাদের ট্রাম কন্ডিশন সাথে কি একদিন থাকতে হবে, তাহলে আপনাকে কাজ করতে হবে না কন্টিনিউ। হ্যালো দেখাচ্ছে, এটা ইরো দেখাচ্ছে, ইরো দেখাচ্ছে, ইরো নেট ক্যাপচারটা সম্ভবত যে বড় হাতে ছিল আমরা ছোট দিয়েছি, ওটা সমস্যা না আসলে। এই সেটাতে বলে দেয় না আসলে, ছোট হাতে বড় তো সমস্যা না, ব্যাপার হচ্ছে সেটাতে বলে দেয় না যে আপনার কোথায় সমস্যাটা হচ্ছে, মানে আপনি ক্যাপচার সরি সরি এই সাইটটা কয়েকদিন ঝামেলা করতেছে। এছাড়া কাজ করা আসছে না, সেটা বাদ দিয়ে গেলে আমরা সরাসরি
এখানেও করা যাবে। সো এখানে দেখতে পাচ্ছি আমার পাঁচ থেকে ক্যাটাগরি আসতেছে, তারপরে কি করবো ক্যাটাগরি সিলেক্ট করবো, সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারি নাও করতে পারি। সো লিঙ্ক সাবমিট, সাবমিটেড লিঙ্ক, এগুলো একসাথে আপনাদের মুখস্থ হয়ে যাবে দেখবেন। আচ্ছা রিসিভ ভোকাল আমরা করবো না, যেহেতু আমার কপি, সরি যেহেতু আমার কপি করে আছে সবগুলো দিয়ে দেখা থেকে একটু পরে আর শো করছে সাথে সাথে বলতেছে পরে যদি আমি চলে যাই এই জন্য আগে আমাকে দেখাই দিছে। এটা কিন্তু আমার কাজ হয়ে গেল, সেখানে কি করতে হবে রিপোর্ট তৈরি করতে হবে। আচ্ছা রিপোর্ট তৈরি করার জন্য প্রথমে কি করতে হয়, হোমে ক্লিক করতে পারে অথবা কি এখান থেকে ক্লিক করার পরে, সরি স্ল্যাশের পর বাকি কেটে ইন্টার ক্লিক করলেও কিন্তু হোমেই চলে আসে পেজ রিং টু। বাকিগুলো ঠিক তাহলে ঠিকই আছে, যেহেতু পেজ রিং টু আছে এগুলো তো ঠিক সেম ভাবে। ব্যাপারটা কি বোঝা গেছে, কঠিন না সহজ, ইজি মনে হচ্ছে? আচ্ছা ইজি হবে, ব্যাপারটা ইজি আসবে। সো এখন আমি তো মানে এখান থেকে নিয়ে কাজ করলাম তাই না, আপনারা তো অনলাইন থেকেও নিতে হতে পারে, সেগুলো আপনারা কীভাবে নেবেন সেটা দেখি। আমরা শিখতেছি যে টপিকসটা তার নাম কি, আমরা যে টপিকসটা শিখতেছি তার নাম কি ডিরেক্টরি সাবমিশন। আর যেহেতু আমরা কাজ করবো ফ্রি, আমরা তো ফ্রি কাজ করবো, সো ফার্স্টে আমাদের ফ্রি শব্দটা উল্লেখ থাকবে। ফ্রি আমরা যেই টপিকসের জন্য লিঙ্ক খুঁজবো সেই এটা দিব, সরি সরি মিউটটা হয়ে গেল। ফ্রি ডিরেক্টরি সাবমিশন, এরপর আমাদের কি দরকার, লিঙ্ক দরকার বা সাইট দরকার। সো লিঙ্ক লিখতে পারেন অথবা সাইট লিখতে পারেন লিঙ্ক। আমি মানে এটা উল্লেখ করে দিলাম, সাইটটা উল্লেখ করে দিলাম, আপডেটগুলো আসে। এখন তো আপনি কিওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ডাজন্ট ম্যাটার, আপনি ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, ফ্রি ডিরেক্টরি সাবমিশন লিঙ্ক লিস্ট, তারপরে ফ্রি ডিরেক্টরি সাবমিশন লিস্ট, এরকম করে বিভিন্নভাবে সার্চ করতে পারেন। যখন সার্চ করবেন তখন তো ভিন্ন ভিন্ন সাইট আসবে, সেটাকে ইন্টার ক্লিক করি আমরা। দেখেন হাজারো হাজারো সাইট আছে অনলাইনে, এখানে আছে 500+, এখানে আছে, তারপরে এখানে আছে, এরকম বহু সাইট আছে। সো আমরা এ করে দেখলেই বুঝতে পারবো বাকিগুলো কিরকমের হয়। সরি দেখেন এখানে বহু সাইট আছে, তার পেজ র্যাঙ্ক 6 থেকে শুরু করে। এখন আপনি যখন কাজ করবেন তখন কি করবেন, এখান থেকে কপি করে নিয়ে নেবেন। এমন ভাবে বসাই যাচ্ছে তারা যে কপি করে না নিতে পারেন আপনি, খারাপ খেয়ে মানুষ। এখান থেকে একটা করে কাজ করে করে আপনাকে নিতে হবে, এটা বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক দেখি সাইটগুলো ভালো আছে কিনা। এইটা তো সাইট, হ্যাঁ এটা করা যাবে, ক্যাটাগরি আছে, এই সাইট ভালো আছে। আইপিআর
যারা দিবে তারা সবাই দিবে, হাই পিয়ার লো পিয়ার নাই, সবাই দিবে। হ্যাঁ চাইতে পারে, 100% চাইতে পারে। অনেক ভাইয়ের রিকোয়ারমেন্ট থাকে, অনেক ভাইয়ের থাকে, তো হাই পিয়ার যখন চাইবে তখন আমার পেমেন্টটা হাই পিয়ারের মতো হবে, এটা হবে, ঠিক আছে না? এটা করা যাবে, এটাও করা যাবে। তাহলে কি এবার এখানে কিছু সাইট আছে, এটা তো ঘর ঘর করে টেবিল আকারে করা, সেটা ই করা যাবে। এটা হয়েছে কিন্তু এটা তো সব মানে একসাথে লিঙ্ক হয়ে গেছে, সমস্যা নেই। আমাদের কপি করাটা ওইরকম ছিল আসলে, এই জন্যই পাইছি। এতটুকু নিলাম, হ্যাঁ না না আমরা আগে করছি, মানে টাইটেল আমি কখনো করিনি, বাট সেভেন এ করছি। ঝামেলা কপি করতে ঝামেলা না, এটা তো একটা ব্যাপার। এরকম আসবে এমন না, আমি একটা সূত্র দেখাচ্ছি আপনাদের, নোট প্যাডে নিয়ে নেবেন, এদের বুদ্ধি থাকলে আমাদের বুদ্ধি কম আছে, নোট প্যাডে নিয়ে নেবেন। দাঁড়ান দাঁড়ান, হবে কি ভাই, নোট প্যাডে তো আপনার একসাথে অনেকগুলো কপি করতে আছে, সমস্যা নেই। মানে ওখানের তুলনায় তো সুবিধা পাচ্ছেন, ব্যাপারটা বুঝতে পারেননি, ওর তুলনায় সুবিধা আছে এখানে। এবার নোট প্যাডে করে তারপর নিতে পারবেন, যেহেতু নেওয়া যাচ্ছে না কিছু করার নেই, এভাবে কষ্ট করে নিতে হবে। অথবা আরও একটা সহজ সিস্টেম আছে যে আপনি এখান থেকে কাজ করে করে যেটা সেটা ভালোভাবে লিঙ্ক এখান থেকে কপি করে নিয়ে বসাই দেবেন, আমি যেভাবে আপনাদেরকে এক্সেলটা আর এক্সেল ফাইলটা আর এই ফাইলটা নিয়ে আসবেন, মানে ওয়ার্ড ফাইলটা, এটা আমাকে নিয়ে আসবেন, আপনি এভাবে রিপোর্ট তৈরি করে আমাকে আমার নিয়ে আসবেন, মিনিমাম 5টা পারা যাবে। আর কি দেখাতে হবে, আর কি করে দেখাতে হবে? জি হ্যাঁ, যেহেতু কালকে না না নেক্সট ক্লাসে নিয়ে আসতে হবে, আপনার ক্লাস যাবো সো কালকে যদি ক্লাসে কালকে নিয়ে আসতে হবে, কারণ আপনি যদি মানে আজকে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে পরে আপনি ভুলে যাবেন, এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না, আপনি যত প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। হ্যাঁ, আর আপনার যত প্র্যাকটিস থাকবে তত সময় কম লাগবে আপনার কাজ করার জন্য। আপনি যদি প্র্যাকটিস না করেন, আমি তো কাজ জানি, বাইরের কাজ যখন যাবো তখন প্র্যাকটিস করবো, তখন বুঝতে পারবো আসলে প্র্যাকটিস কি জিনিস আর মুখস্থ কি জিনিস। হ্যাঁ, প্র্যাকটিসের ব্যাপারটাই আলাদা, আর আপনাকে আমি যেটা দেখাইলাম সহজেই বুঝতে পারছেন। আপনি যখন বাসায় কাজ করতে যাবেন হাজারো প্রবলেম ফেস করবেন, কাজই না করেন তার প্রবলেম কীভাবে ফেস করেন বলেন? আগে আপনাকে কাজ করতে হবে, দেন প্রবলেম সৃষ্টি করতে হবে আপনাকে, নিজেকে নিজে কোশ্চেন করবেন, যদি অ্যান্সার না দিতে না পারেন নিজে তাহলে লিখে নিয়ে আসবেন যে অ্যান্সারটা জানি না। আপনারা যে যত বেশি কোশ্চেন করতে পারবেন সে তত বেশি শিখতে পারবেন, তো দেখা যায় কার থেকে কে কে বেশি কোশ্চেন করতে পারে। এখন কোশ্চেন করতে গেলে দেখা যায় অনেক সময় আমাদের মূল এই থেকে অন্যদিকে চলে যায়, তখন মানে আগানো হয় না। না না, আমি তো কাল থেকে মানে আগে সলভ করবো ক্লাস, আপনাদের এই কাজগুলো আগে সলভ করবো, তো নিউ ক্লাস শুরু করবো, কিন্তু নিউ ক্লাস যখন শুরু করবো তখন হচ্ছে যে মানে মানে অপ্রাসঙ্গিক কোনো কোশ্চেন না করা বেটার, বাট আপনি যখন ক্লাস শুরু করে সলভ দিব তখন যত কোশ্চেন আসে করে। তাহলে আজকে পর্যন্ত রাখি নাকি, আর নেক্সট ক্লাস থেকে আপনাদের 7টায় দেখা হচ্ছে নাকি? নেক্সট ক্লাস কোন টপিকের কথা হবে? সোশ্যাল বুকমার্কিং।